1993 সালের 21 জুলাই তৎকালীন যুবনেত্রী তথা বর্তমানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে বামফ্রন্ট সরকারের হানমাদা বাহিনী পুলিশ দ্বারা তরতাজা আন্দোলনকারী 13 জন যুবক নিহত হয়েছিল। তারপর থেকে নিহত শহীদ তৃণমূল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্মতলায় প্রতিবছর শহীদ দিবস পালন করা হয়, এবারও তা পালন করা হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই শহীদ মঞ্চ থেকেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের চলার পথ নির্ধারণ করবেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে। প্রতিবছরের ন্যায় এবারও 21 জুলাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মালদার যুবনেতা সৌমিত্র সরকারের নেতৃত্বে শতাধিক যুব তৃণমূল কংগ্রেস কর্মী 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিতে মালদা শহরের রথবাড়ি থেকে মালদা টাউন স্টেশনে শহীদ স্মরণে স্লোগান সহযোগে মিছিল করে আসে এবং সেখান থেকে ট্রেনে করে কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। জেলা যুবনেতা সৌমিত্র সরকার ছাড়াও সেই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস কর্মী এমডি অভিষেক, মৃত্যুঞ্জয় কুণ্ডু, পার্থ মুখার্জী, ধীরেন সুতার, রাম মণ্ডল, রাকেশ মণ্ডল, বাপন মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। যুবনেতা সৌমিত্র সরকার বলেন, প্রতিবছরের মতো এবারও ধর্মতলা 21 জুলাই শহীদ দিবসে সামিল হয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে যুবকর্মীদের সঙ্গে নিয়ে আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমরা পথে নামব। আজ 19 জুলাই 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি উদ্দেশ্যে রাখি উদ্দেশ্য? মমতা ব্যানার্জি আমাদেরকে কি বার্তা দিবে, আগামী দিন দল কীভাবে চলবে, সেই বার্তার জন্য আমরা কলকাতায় যাচ্ছি। আর শহীদ স্মরণে আমাদের 1993 সালে 13 জন তরতাজা যুবক পুলিশের হাতে প্রাণ হারায়, তার আত্মার শান্তি কামনা করতে আমরা কলকাতা যাচ্ছি 100 কর্মী নিয়ে। আর আগামী দিনেও আমার সকল কর্মীরা কলকাতা যাবে। কি বার্তা দেবেন? বার্তা দেবো বলতে, দল আগামী দিন যেভাবে চলবে সেভাবে আমরা চলবো। দল সকলকে নিয়ে যাবে, যেভাবে চলতে হবে আমরা সেভাবে চলবো।